শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রী শ্রী গোপালতাক মাধ্যমিক বিদ্যালয়। আমি সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ পাঠদান করছি তোমাদের। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত থাকার কারণে আমাদের সংসদ টেলিভিশনে তোমাদের ক্লাস হয়েছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সে ব্যবস্থাটি করেছিলেন এবং বর্তমান সময় সীমিত পরিসরে হলো স্কুল খোলা আছে, পরীক্ষাগত তোমরা দেখবে সে বিষয়গুলো তোমরা দেখভাল করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। আর সর্বোপরি তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ এখনো কিন্তু করোনা সেই বৈশ্বিক মহামারী এখনো পৃথিবী থেকে বিদায় নেয়নি, যার জন্য তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আগেও একটি ক্লাস নিয়েছিলাম ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ একটা সেন্টেন্স লিখলে বা একটা প্যারাগ্রাফ লিখলে কোথায় বড় হাতের অক্ষর, মানে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসাতে হবে, এবং পাংচুয়েশন হলো কোথায় বিরাম চিহ্ন, কোথায় ফুল স্টপ, কোথায় দাঁড়ি কমা ইত্যাদি থাকবে, এগুলো তোমাদেরকে যথাযথভাবে বসাতে হবে। কারণ কথা বলার সময় যদি তুমি এখানে একটি সেন্টেন্স লেখা আছে, ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফ্রেন্ডস ফাদার, নো ইউ আর লার্ন টু রিড অ্যান্ড রাইট, তুমি যদি একটানা পড়ে যাও আমি যেমনটি পড়লাম, নিঃসন্দেহে এটা ভালো লাগবে না। কথার শ্রুতি মধুরতার জন্য কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে বলার জন্য এবং এগুলো শ্রুতি মধুর হওয়ার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য তোমাকে অবশ্যই কোথাও কোথাও থামতে হবে। একটানা যদি তুমি কোনো কবিতা আবৃত্তি করো অথবা কোনো পড়া পড়ে যাও সেটা ভালো লাগবে না। তোমাকে ভালো লাগার জন্য কোথাও একটু বেশি থামতে হবে, কোথাও একটু কম থামতে হবে, কোথাও প্রশ্ন জিজ্ঞাসা থাকবে, কোথাও বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এখানে নিশ্চয়ই তোমরা জেনে থাকবে যে একটি সেন্টেন্স লেখা আছে, ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফাদার, নো ইউ আর সেন্ট টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। তাহলে নিশ্চয়ই আমরা বুঝবো যে আমরা আগে বসাবো যে কোথায় কোথায় আমরা এটা মানে ব্যবহার করবো আর কি, অর্থাৎ কোথায় কোথায় প্রশ্নপত্র চিহ্ন হবে, কোথায় কোথায় ইনভাইটেড কমা হবে, কোন জায়গায় বড় হাতে রক্ষণ হবে, এগুলো তোমাদেরকে অবশ্যই সাজিয়ে এবং সুন্দর পরিসরে লিখতে হবে যেন ভুল না হয়। এবং এইটা তোমাদের যেহেতু সিলেবাসের আওতায় আছে সেহেতু পরীক্ষাও তোমাদেরকে তোমাদের পারফরমেন্স থাকতে হবে, যাতে পরীক্ষা তোমরা ভালো করতে পারো। তাহলে আমরা একটা জিনিস জানি যে নিশ্চয়ই কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর স্মল লেটার দিয়ে শুরু হয় না, অর্থাৎ আমরা প্রথমেই এই এই দুটাকে মুছবো, এইটা মুছে এইখানে অবশ্যই আমরা বড় হাতের ডি দেব, ডু। এবার আমরা এখানে ইনভার্টেড কমা দেব, ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল। নিশ্চয়ই তোমরা জেনে থাকবে যে এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, মাথা নোট অফ ইন্টারগেশন এইখানে দেবো এবং এখানে ইনভাইটেড কমা দিয়ে এইটাকে শেষ করব। তাহলে এইখানে যদি আমরা শেষ করি পরের সেন্টেন্সটা অবশ্যই প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে নিঃসন্দেহে। তাহলে এখানে আমরা ফরটাকে মুছে ফেলি, ব্ল্যাকবোর্ডে জায়গা কম তাই বুঝতে হচ্ছে না, হয় নতুন করে লিখে দিতাম, ফর এখানে আমরা ফুল স্টপ দেব, এখানে আমরা ফুল স্টপ দেব এবং এখানে আমরা ইনভার্টেড কমা দেব, শেষ করবো এটা। তাহলে কি হলো, কতটুকু আমাদের হলো, ডু ইউ নো হোয়াই আর ইউ সেন্ট টু স্কুল, নোট অফ ইন্টারগেশন ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু, ফর প্লেইং ফ্রেন্ডস ফাদার। এইবার তাহলে নিশ্চয়ই এটা ফুল স্টপ হয়ে গেল, যদি ফুল স্টপ হয় তাহলে আমরা বুঝবো যে সেন্টেন্সটি এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার আমরা নতুন করে
আবার শুরু করব। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে তোমার বড় হাতের এন আনতে হবে, এন নো, এখানে ইনভার্টেড কমা দেবো, এখানে একটা কমা দেবো, নো ইউ আর ফেয়ার টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, এখানে ফুল স্টপ দেবো, এখানে ইনভার্টেড কমা শেষ করবো। আমার মনে হয় আমাদের এটা হয়ে গেছে। তাহলে আমাদেরকে অবশ্যই তোমরা দেখো, তোমরা যখন ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন করবে তখন তোমাদেরকে যে প্যাসেজটা থাকবে অথবা যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো তোমাদেরকে বারবার পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কোথায় স্মল লেটার বসাবে, কোথায় ক্যাপিটাল লেটার বসাবে, কোথায় স্মল লেটার হবে। স্মল লেটার তো দেওয়াই থাকে, ওইটার আর কোনো অপশান নেই। কোথায় পাংচুয়েশন হবে অর্থাৎ নোট অফ ইন্টারগেশন হবে, ইনভার্টেড কমা হবে, ফুল স্টপ হবে, কমা হবে, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এবার আমরা যদি সেন্টেন্সটা আমার মনে ক্লিয়ার হয়েছে যে ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফাদার, নো ইউ আর সেন্ট টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তোমাদেরকে এদিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা কোন আঙ্গিকে আমরা বুঝতে পারবো, তার মানে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে যদি কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড যেমন ফ্রেন্ডস বন্ধুর, ফাদার মানে বন্ধুর বাবা, এরপরে আছে সেন্ট মানে পাঠানো, তারপরে কে এন ও ডাব্লু নো মানে জানা, লার্ন মানে শিক্ষা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। তাহলে আমরা সর্বশেষ আরেকবার পড়ি, ডু ইউ নো হোয়াই ইউ আর সেন্ট টু স্কুল নোট অফ ইন্টারগেশন ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফাদার, ফ্রেন্ডস ফাদার, নো ইউ আর সেন্ট টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, আমার মনে হয় বুঝতে অসুবিধা হয়নি। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে কোন আঙ্গিকে আমরা পড়লে আমরা বারবার এটাকে পড়বো এবং আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, আমরা অর্থ বোঝার চেষ্টা করব, তারপরে আমরা এটাকে লিখব। তো ঠিক আছে, ভালো থাকবে সকলে। আর যেহেতু পরীক্ষা আগত, সেহেতু পরীক্ষার দিকে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং তোমরা জানো যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা, সেই পরীক্ষা মাত্র তিনটি সাবজেক্টের উপরে নেওয়া হচ্ছে, একটা হলো ইংলিশ, একটা হলো বাংলা, আর একটা হলো ম্যাথমেটিক্স, তার মানে অঙ্ক, অঙ্ক। তাহলে এখানে তোমাদেরকে এই তিনটা ক্লাস যেহেতু হবে, সেহেতু পরীক্ষা তোমাদেরকে ভালো দিতে হবে। আর ইংলিশ ইজ নট মাই মেজার মাদার ল্যাঙ্গুয়েজ ফর দিস রিজন, উই আর থট ইংলিশ ইজ ডিফিকাল্ট, অ্যাবসলিউটলি ইংলিশ ইজ ইজি রিডিং অ্যান্ড রাইটিং ফর অ্যাটেন্টিভ লিসেনার অল অফ দ্য ক্লাস ফর অল অফ দ্য টপিকস। Goodbye. Most welcome all of the learners. Thank you all.